আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আমি মোহাম্মদ রতন হাসান। প্রিয় দর্শক, বর্তমানে শীতের সিজন চলছে। এই সিজনে অনেক নতুন নতুন উদ্যোক্তা আছেন এবং পুরাতন উদ্যোক্তা আছেন, যারা জানেন না কীভাবে আপনাদের হাঁস লালন পালন করবেন এবং তার পরিচর্যা করবেন। যেহেতু আবহাওয়াগত কিছু চেঞ্জ এসেছে, তাই আমাদের খামারটা পরিচালনার ক্ষেত্রেও আমাদেরও একটু সচেতন হতে হবে এবং একটু চেঞ্জ আনতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন শীতের সিজনে হাঁসের রোগবালাই অনেক বেশি হয়ে থাকে। এর একটি কারণ আমাদের অসতর্কতা, অর্থাৎ আমরা অনেক খামারিরাই আছি যারা এই বিষয়ে অনেক অনজ্ঞ, অর্থাৎ এই বিষয়ে অনেক কিছু জানি না। শীতের সিজনে কি কি পরিচর্যা করতে হবে এবং শীতের সিজনে হাঁসগুলোকে ভালো রাখতে কি কি ব্যবহার করব, সেই সাথে হাঁসের কি কি মেডিসিন দিতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড জানানোর চেষ্টা করব, শীতের সিজনে হাঁসের কি কি পরিচর্যা করবেন এবং সেই সাথে হাঁসগুলো পরিচালনার ক্ষেত্রে কি কি চেঞ্জ আনবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন যাই মূল ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা মূলত হাঁস খামারের সাথে জড়িত আছেন, তারা শীতের সিজন আসলে হাঁস খামারে কিছু চেঞ্জ আনতে হবে। সেটি আবদ্ধভাবে যারা হাঁস পালন করেন তাদের ক্ষেত্রেও আনতে হবে এবং যারা মুক্তভাবে মাঠে চড়িয়ে হাঁস পালন করেন তাদের ক্ষেত্রেও কিছু চেঞ্জ আনতে হবে। যে বিষয়গুলো আমি একটু আলোচনা করি, প্রথমে যেটি রয়েছে, যারা মূলত আবদ্ধভাবে হাঁস পালন করেন, এক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন শেডে হাঁস পালন করেন, এই হাঁস পালনের শেডগুলো আমরা সাধারণত তৈরি করে থাকি, প্রথমে বেড়াটা যে দেই নিচে মাচা করি এবং বেড়াটায় 1 ফিট আমরা কোনো কিছু দেই, কাঠ বা টিন বা কোনো কিছু দেই, এবং মাঝখানে অনেকটুকু জায়গা আপনার নেট দেই এবং তার উপরে টিন থাকে এবং উপরে ছাদ থাকে। এভাবে মূলত যারা আবদ্ধভাবে হাঁস পালন করেন তারা শেড তৈরি করেন। প্রিয় দর্শক, শীতের সময় যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে এবং এই ঠান্ডা আবহাওয়ার কারণে হাঁসের ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যে সকল খামারি ভাইরা মাচার উপরে ঘর তৈরি করেন তাদের অবশ্যই নিচে আপনার লিটার, অর্থাৎ গুঁড়া বা কোনো কিছু নিচে লিটার ব্যবহার করতে হবে, অথবা আপনারা চাইলে যে আশেপাশে থেকে খড়কুটো দিয়েও কিন্তু নিচে আপনারা দিতে পারেন। নিচে পেয়ে দেওয়ার ফলে নিচ থেকে যে ঠান্ডাটা ওইভাবে সরাসরি হাঁসের শরীরে প্রবেশ করবে না, যার ফলে হাঁস ঠান্ডা থেকে বাঁচবে এবং বিভিন্ন রোগবালাই থেকে হাঁসগুলো মুক্তি পাবে। কিন্তু আপনারা যদি নিচে কোনো কিছু না দেন তাহলে কিন্তু নিচ থেকে সরাসরি ঠান্ডাটা এসে হাঁসের শরীরে লাগবে এবং এ থেকে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি আপনার যে চারিদিকে যে নেটটা রয়েছে, এই নেটটা অবশ্যই অবশ্যই আপনাদের যে রাত্রিবেলায় নেটের চারিপাশে পর্দা টানিয়ে দিতে হবে, যাতে করে বাতাস সরাসরি খামারের ভেতরে প্রবেশ করতে না পারে। এবং অত্যাধিক ঠান্ডা থাকলে দিনের বেলায় কিছু সময় আপনার এই পর্দাটা ফেলে রাখা উচিত। তবে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অধিক সময় পর্দা ফেলে রাখার কারণে যেন ভেতরে গ্যাস জমে না থাকে। যদি ভেতরে গ্যাস জমে থাকে তাহলে কিন্তু সেখান থেকে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, শীতের সময় সূর্যটা একটু পরে ওঠে, যার কারণে অনেক সময় পর্যন্ত কুয়াশা থাকে। যে সকল এলাকায় কুয়াশা বেশি এবং প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে তারা অধিক সকালে হাঁস ছেড়ে দিবেন না। এটি আবদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রেও সেম এবং মুক্তভাবে পালনের ক্ষেত্রেও সেম। খুব সকালে শীতের সময় হাঁস ছেড়ে দেওয়া ঠিক না। প্রিয় দর্শক, যারা মূলত মুক্তভাবে হাঁস পালন করেন, মাঠে চড়িয়ে বিলে এবং ভ্রাম্যমান খামার করে থাকেন, তারা দেখা যায় নেট এবং বানা দিয়ে মুক্তভাবে আপনার খামারটি তৈরি করেন। এক্ষেত্রে যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে উপরে এবং চারিপাশে আপনাদের এই যে বাতাস থামানোর মতো কোনো কিছু থাকে না, অর্থাৎ কোনো কিছুই দেন না। যদি নেট দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে চারিদিক থেকে বাতাস খামারে ঢুকতে পারে এবং আপনার উপরে কিন্তু অনেকেই অনেক কিছু দেয় না। এক্ষেত্রে শীতের সময় যেটি করতে হবে, শীতের সময় অবশ্যই অবশ্যই আপনার খামারের উপরে এলআরপি অথবা পলিথিন এ জাতীয় কোনো কিছু দিতে হবে, যাতে করে সরাসরি কুয়াশা হাঁসের শরীরে এসে প্রবেশ করতে না পারে।
যদি আপনি উপরে কোনো কিছু না দেন তাহলে শীতের সময় সরাসরি কুয়াশা এসে হাঁসের শরীরে প্রবেশ করবে, এ থেকে হাঁসে নিউমোনিয়া, বার্ড ফ্লু ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি চেষ্টা করতে হবে যখন অত্যাধিক শীত বা যদি প্রচণ্ড বাতাস থাকে তাহলে চারিপাশে আপনার কোনো কিছু দিয়ে পর্দা টানিয়ে দিতে হবে, যাতে করে ভিতরে সম্পূর্ণ বাতাস প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক, যারা মূলত মুক্তভাবে মাঠে চড়িয়ে হাঁস পালন করেন তাদের এই ভ্রাম্যমান খামারে দেখা যায় যে নিচে ওরকমভাবে লিটার দেওয়া পসিবল হয় না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁসটা নিয়ে যান, এক জায়গায় বেশিক্ষণ রাখেন না, যার ফলে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে খড়কুটো ছোটো ছোটো করে কেটে পুরা খামারে বা শেডের ভিতরে দিয়ে দিতে হবে, যাতে মাটির যে ঠান্ডাটা বা ওই গ্যাসটা সরাসরি হাঁসের শরীরে প্রবেশ করতে না পারে। তারপরে যে জিনিসটি রয়েছে প্রিয় দর্শক, দেখা যায় যে শীতের সময় আমরা হাঁসের খামারে চারিদিকে পর্দা টানিয়ে দেওয়া এবং উপরে আপনার ছাদ করে দেওয়ার কারণে হাঁসের যে খামারের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস জমে। তাই অবশ্যই অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে হাঁসের খামারের ভেতরে বা শেডের ভেতরে যাতে গ্যাস জমতে না পারে। এরপরে প্রিয় দর্শক, যাতে গ্যাস জমতে না পারে সে কারণে আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যখন রোদ উঠে যাবে, রোদ ওঠা ভাব, তখন কিন্তু উপরের যারা ভ্রাম্যমান খামার করে রাখেন তারা উপরের এলআরপিটা সরিয়ে দিবেন এবং চারপাশের যে পর্দাটা আছে সেটি সরিয়ে বেঁধে দেবেন, তাহলে রোদটা সরাসরি যখন খামারে প্রবেশ করবে তখন কিন্তু খামারটা শুকিয়ে যাবে, এর ফলে শেডের ভিতরে শুকিয়ে যাওয়ার ফলে গ্যাসটাও কিন্তু বের হয়ে যাবে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে শীতের সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে এবং প্রচণ্ড বাতাস থাকে, এ সময় অবশ্যই হাঁস যখন ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন হাঁস বেশি ঠান্ডার ভিতরে ছেড়ে না দেওয়া হয় অথবা অত্যন্ত ঠান্ডা যাতে হাঁসের না লাগে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যেটি রয়েছে আপনাদের কিছু শিডিউল অনুযায়ী কিছু ঠান্ডার যে ঔষধগুলো রয়েছে আপনারা কিছু কিছু করে এই ঠান্ডার ঔষধগুলো অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে সেখান থেকে দেখা যায় যে আপনারা শীতের যে সমস্যাগুলো এগুলো থেকে হাঁস রক্ষা পেতে পারে। প্রিয় দর্শক, আপনারা যদি শীতের সময় এই নিয়মগুলো মেনে খামারটা পরিচালনা করতে পারেন আশা করা যায় যে খামারে ওরকম বড় ধরনের কোনো সমস্যা হবে না এবং অবশ্যই অবশ্যই শীতের সময় হাঁসগুলোকে বেশি বেশি খেয়াল রাখবেন। প্রিয় খামারি ভাই বোনেরা, আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।